আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বাড়ির ফ্রন্ট সাইড আপনাদের দেখাচ্ছি, সামনের দিক। এটা খুবই ব্যস্ত একটি রাস্তা, ধামরাই বাজার রুট, লাকুড়িয়া পাড়া, ধামরাই, ঢাকা। আপনাদের দেখাচ্ছি লাল তুলা। এই তুলাটি খুবই ভালো ব্যবহারের জন্য। আমার দাদিকে দেখতে পাচ্ছেন, সে বসে বসে লাল তুলা বাছাই করছে। এটা মূলত ভিডিও করার উদ্দেশ্য, স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। আমার দাদির আনুমানিক বয়স 80 থেকে 85 বয়স। তখন তার শরীর ভালো থাকে, তখন সে টুকিটাকি কাজ করে। সেই কাজ আপনাদের দেখাচ্ছি। আমার দাদিকে দেখতে পাচ্ছেন, দাদির জন্য সবাই দোয়া করবেন। নানি মারা গিয়েছে কিছুদিন আগে, ডিসেম্বরের 15 তারিখ 2023 সাল। দাদা এবং নানা কেউ বেছে নেই, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বাসায় মুরব্বী থাকা খুবই ভাগ্যের একটি ব্যাপার, কারণ তারা অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, তারা ভালো ভালো পরামর্শ দেয়। যাই হোক, আপনার দাদি বসে বসে তুলা বাছাই করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনাদের ঘুরে ঘুরে লাল তুলা দেখাচ্ছি। আর ভিডিওর শেষে আমার নানি ছবি দেখাবো আমার সাথে। নানির জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।